লখিমপুর খেরিতে চার কৃষককে পিষে মারার প্রতিবাদে আগামী 18 অক্টোবর রেল রোকোর ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। এছাড়াও 26 অক্টোবর লখনৌতে মহাপঞ্চায়েতের সংঘটিত রিপিট এছাড়াও 26 অক্টোবর লখনৌতে মহাপঞ্চায়েতের সংঘটিত করবে তারা। শনিবার সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। মোর্চার তরফে যোগেন্দ্র যাদব বলেছেন, আগামী 12 অক্টোবর সারা দেশ থেকে কৃষকরা লখিমপুর খেরিতে পৌঁছাবেন। সেখানে সেদিন যা ঘটেছে তা জালিয়ানওয়ালাবাগের ঘটনার চেয়ে কম নয়। আমরা সকল নাগরিক সংগঠনকে 12 অক্টোবর রাত 8টায় তাদের নিজ নিজ শহরে মোমবাতি মিছিল বের করার অনুরোধ করেছে। তিনি আরও বলেন, নিহত কৃষকদের অস্থি নিয়ে কৃষকরা প্রতি রাজ্যে যাবেন এবং নদীতে ভাসাবেন। 15 অক্টোবর দশেরার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা পড়াবেন কৃষকরা। 18 অক্টোবর রেল রোকো কর্মসূচি করব আমরা এবং 26 অক্টোবর লখনৌতে বিশাল কৃষক মহাপঞ্চায়েত হবে। উল্লেখ্য, রবিবার লখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের পিষে মারার ঘটনায় 4 কৃষক ও 1 সাংবাদিকের মৃত্যু হয়েছে। পরে সংঘর্ষের জেরে আরও 4 জনের মৃত্যু হয়েছে। কৃষকদের দাবি, ঘাতক গাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র ছিলেন। তার বিরুদ্ধে ইতিমধ্যে খুনের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। সংযুক্ত মোর্চার দাবি, অজয় মিশ্রকে বরখাস্ত করতে হবে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এবং তার ছেলে আশিস মিশ্রকে গ্রেপ্তার করতে হবে। ভোটমুখী উত্তরপ্রদেশে লখিমপুরের ঘটনার জেরে ইতিমধ্যেই ব্যাকফুটে বিজেপি, ভাবমূর্তি নষ্ট হয়েছে শাসক দলের। সম্প্রতি এক সমীক্ষাতে উঠে এসেছে এই তথ্য। এরপর কৃষক সংগঠনের এই দীর্ঘস্থায়ী আন্দোলন বিজেপিকে আরও চাপে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক তথ্য বিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।